जवान प्रभाषक इंग्रेजी शहीद श्री आदर्श कलेज विगत क्लस डब्ल्यूएसर कैकटी नियम शिखे आज के परवर्ती नियमगुलो शिखब आशा करी तुम्हारा मनोज दिए क्लसटी देखो अनेक किस बुझते आज के वाट वाटर व्यवहार शिखब देखो वर्ड एर व्यवहार ताले डब्ल्यूएस हिसेबे वर्ड एर व्यवहार देखो ताले रूल वन वर्ड वर्ड अर्थ की वर्ड अर्थ की जदि देखो जदि सब्जेक्ट वस्तुर नाम है वस्तुर नाम है तार परिवर्ते वर्ड बसे ताहले कि तुम्हारे सब समय लक्ष्य रखते हो सेंटेंसटीर सबजेक्ट की व्यक्ति ना वस्तु जदि वस्तु है तो जस्ट से वस्तुटर परिवर्ते हमें वार्ड बसा और कोनो परिवर्तन करार प्रयोजन नहीं तहले आमरा कि करब वस्तुटार परिवर्ते आमरा वार्ड बसाबो तारपर जा आछे ताई शेषे एकटा प्रश्नबोधक चिन्ह देब जेमन देखो देवा आछे जेरकम दा बुक बिलंगस टू हिम द बुक बिलंगस टू हिम सेंटेंसटीर सब्जेक्ट की देखो द बुक तो द बुक व्यक्ति ना वस्तु अवश्य वस्तु तहले आमरा कि करब जस्ट ए बुकटार परिवर्ते आमरा व्हाट belongs to him the word belongs to him the word belongs to him acha arekta dekho dewa ache jerokom factors makes a man perfect talking factors makes a man perfect tole practice mone ki charcha eta byakti na bostu obosshoi bostu tale amra ki korbo ei practice er poriborte amra वर्ड मेक्स ए मैन परफेक्ट तो वर्ड मेक्स ए मैन परफेक्ट अच्छा एखन रूल टू ए जाओ देखो रूल टू आबार वर्ड तो वर्ड माने कि एखन देखबा जदि अबजेक्ट जदि अबजेक्टटी
বস্তুর নাম হয়, বস্তুর নাম হয় তার পরিবর্তে পরিবর্তে হোয়াট বসে। তাহলে কি এখন আমাদের লক্ষ্য রাখতে হবে সেন্টেন্সটির অবজেক্টটি কি, ব্যক্তি না বস্তু? যদি ব্যক্তি হয় তাহলে তো নিয়ম আলাদা, যদি বস্তু হয় তাহলে আমরা কি হোয়াট দিয়ে করব। এখন গঠন দেখো, তাহলে আমাদের প্রথমে হোয়াট বসাতে হবে, তারপর কি বসবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর কি বসাবো, সাবজেক্ট বসাবো, তারপর কি আসবে, প্রিন্সিপাল ভার্ব বসাতে হবে, তারপর এক্সটেনশন। যদি কিছু বাকি থাকে তাহলে আমরা বসিয়ে দিব আর কি। আর আমাদেরকে প্রশ্নবোধক চিহ্নটি অবশ্যই ইউজ করতে হবে। এখন দেখো দেওয়া আছে যেরকম শি রিডস এ নোভেল, তাহলে অ্যাট্রাক্টিভলি তাহলে শি রিডস এ নোভেল অ্যাট্রাক্টিভলি। তাহলে এই বাক্যর অবজেক্ট দেখো এ নোভেল, নোভেল হচ্ছে কি উপন্যাস, যেটা অবশ্যই বস্তু। তাহলে আমরা কীভাবে, তাহলে আমরা প্রথমে কী বসাবো, ওয়ার্ড ওয়ার্ড, তারপর অক্সিলারি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অক্সিলারি ডু অথবা ডাজ হয়। যদি ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে তাহলে আমাদের ডাজ আনতে হবে, আর এস বা ইয়েস না থাকলে ডু। তাহলে এখানে কী আছে দেখো, রিডস, তাহলে এস আসতে আমাদের ডাজ করতে হবে, তা হোয়াট ডাজ, সাবজেক্ট কি আমাদের শি, তা হোয়াট ডাস শি, তারপর পিভি রিড, তা হোয়াট ডাস শি রিড। এখন দেখো বাকি অংশ আছে এক্সটেনশন, তাহলে অ্যাটেনটিভিটা হচ্ছে আমাদের বাড়তি অংশ, আমরা বসে দিলাম, তা হোয়াট ডাস শি রিড অ্যাটেনটিভলি। আচ্ছা এখন মনে করো একটা সেন্টেন্সে ব্যক্তি এবং বস্তু ভয় আছে, তাহলে আমরা কীভাবে সেই বাক্যটিকে ডাবলস করব। যেমন দেওয়া সেরকম আই গ্যাপ হিম এ বুক, তাহলে আই গ্যাপ হিম এ বুক, এই বাক্যটিতে আমাদের ব্যক্তিও আছে আবার কি বস্তুও আছে, তাহলে এ বুক। তা আমরা দুইভাবে প্রশ্ন করতে পারি, আমরা হোম দ্বারা করতে পারি আবার হোয়াট দ্বারা করতে পারি। তা আমরা যেহেতু হোয়াটের ব্যবহার শিখতেছি তাহলে আমরা কি হোয়াটের নিয়মটা করবো, তা দেখো এ বুক এটা একটা বস্তু, তাহলে কি হবে, তা হোয়াট, তারপর আমরা দেখতে হবে টেন্স, কোন টেন্স আছে, এটা হচ্ছে পাস্ট ইনফিনিট টেন্স। যাই হোক পাস্ট ইনফিনিট টেন্সের অক্সিলারি হিসেবে ডিড বসাতে হয়, তাহলে আমরা কি করবো ডিড, তা হোয়াট ডিড। আই হলো ফার্স্ট পারসন, এর পূর্বত আমাদের ইউ করতে হবে, তা হোয়াট ডিড ইউ, তারপর ভার্ব গ্যাপ আছে এটা আমরা কী করবো প্রেজেন্ট ফর্ম করবো, তাহলে গিভ, তা হোয়াট ডিড ইউ গিভ হিম, তাহলে হোয়াট ডিড ইউ গিভ হিম। আচ্ছা এখন দেখো আবার হোয়াট রুল, এটা হবে টু টু গেল, এটা হবে থ্রি, আবার হোয়াট
এখন দেখো যদি কারো পেশা নির্দেশ করে, পেশা নির্দেশ করে, এখন দেখতে হবে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি দ্বারা কারো পেশা নির্দেশ করে কিনা। যদি পেশা নির্দেশ করে তাহলে আমরা কিভাবে সেই বাক্যটিকে ডাব্লিউএস করবো দেখো। তাহলে আমরা প্রথমে আমরা কি আনবো, ওয়াট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর আমরা আনবো কি সাবজেক্ট। তাহলে ওয়াট, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট। তা ওয়াট, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট। এখন দেখো দেওয়া আছে যেরকম শি ইজ এ ডক্টর, তাহলে শি ইজ এ ডক্টর, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা একটা পেশা বোঝাচ্ছে। তাহলে আমরা প্রথমে কি বসাবো, তাহলে হোয়াট ইজ সাবজেক্ট হচ্ছে শি, তাহলে হোয়াট ইজ শি। আবার দেখো আই অ্যাম এ তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট কি একটা পেশা, তাহলে আমরা কি বসাবো, হোয়াট আর আই তাহলে ইউ হয়, তা হোয়াট আর ইউ, তা হোয়াট আর ইউ। আবার রুল ফোরে যাও, রুল ফোর, যদি যদি সেন্টেন্স এর ফেমাস ফর, তাহলে কি যদি সেন্টেন্স ফেমাস ফর অথবা নটো নট ওয়াস ফর থাকে, তাহলে কি, তাহলে যদি কোনো সেন্টেন্সে তোমাদের দেখতে হবে ফেমাস ফর অথবা যদি নটোরিয়াস ফর থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে কীভাবে ডাব্লিউএস করব, প্রথমে আমরা ওয়াট নিব, তারপর আমরা কী নিব, অক্সিলারি বসাবো, তারপর আমরা কী নিব, সাবজেক্ট নিব, তারপরে আমরা দেখব যদি ফেমাস ফর থাকে তাহলে আমরা ফেমাস ফর বসাবো, আর যদি থাকে নটোরিয়াস ফর তাহলে আমরা কী বসাবো, নটোরিয়াস ফর বসাতে হবে, তারপর আমাদের প্রশ্নক চিহ্নটা ইউজ করতে হবে। যেমন ধরো দেওয়া আছে যে এভাবে হি ইজ ফেমাস ফর হিজ ব্রেভারি, তাহলে হি ইজ ফেমাস ফর হিজ ব্রেভারি, এখানে কি আছে আমরা দেখো ফেমাস ফর, তাহলে আমরা প্রথমে কি বসাবো, এখানে আমরা হোয়াট, তারপর অক্সিলারি মধ্যে দেওয়া আছে ইজ, প্রিন্সিপাল ভার্ব যাক, হোয়াট ইজ, সাবজেক্ট কি হি, তা হোয়াট ইজ হি, আমাদের করতে হবে
famous for? The what is he famous for? সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এ বিষয়ে আরও শিখব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।